পারিব না কথাটি বলিও না আর একবার না পারিলে দেখা শতবার আমরা ছোটোবেলায় এটা কবিতা আবৃত্তির মাধ্যমে আমরা পড়েছিলাম তো এই কথাটাই চিরন্তন সত্য যে কথাটি যে কাজটি আমার দ্বারাই হবে না এ কাজটা আমরা যদি বারবার চেষ্টা করি অবশ্যই অবশ্যই সেটাকে অর্জন করা সম্ভব যে কোনো বিদ্যা সেটাকে সহজেই হয় না যে বর্তমান যুগের ভিতরে যে একটা মেমোরিতে কোনো কিছু না থাকলে সেটাকে আপনি হলো শেয়ারের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে অথবা ফাইল শেয়ারিংয়ের মাধ্যমে আমরা একটা মেমোরি থেকে যে কোনো বিদ্যা আর ইয়া ইয়ের মাধ্যমে মেমোরির মাধ্যমে ট্রান্সফার করতে পারি কিন্তু জ্ঞান এমন একটি জ্ঞান যেটাকে অধ্যয়ন না করা পর্যন্ত আমাদের মস্তিষ্কে ভিতরে ঢোকানো সম্ভব নয় তো আমরা যদি এটাকে অধ্যয়নের মাধ্যমে আমাদের মেমোরিতে আমাদের মেধা শক্তিতে নিতে পারি অবশ্যই এর ভিতরে যা যা আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আর পবিত্র কোরআনুল করিম যারা আমরা বানান করে দীর্ঘদিন ধরে পঁয়ত্রিশটি পর্ব দেখেছিলাম আজকে আমরা ছত্রিশ নম্বর পর্বে এসেছি তো অবশ্যই আমরা চেষ্টা করব যে ভালো কিছু যেন আমি পড়তে পারি ভালোভাবে যেন আমি কোরআন শরীফ পড়তে পারি আমি যেন কোরআন মাজিদ পড়ে পড়ে আমি মৃত্যুবরণ করতে পারি এই অর্জনটা এই টার্গেটটা আমাদেরকে থাকতে হবে আর যে ব্যক্তি মাজিদ পড়ে আর যে চেষ্টা করে দুইজনে কিন্তু একই সমান সব পায় না যে বেশি চেষ্টা করে আল্লাহ তালা তাকে এক হলো অক্ষরে বিনিময় দেয় আরেকটা হলো যে চেষ্টা করে শিখতেছে এর বিনিময়ে আরও সব আল্লাহ তালা তাকে দান করে তো আল্লাহ তালা আমাদেরকে রকম মর্যাদা আমার দান করুক বলে আমিন আজকের পর্বতে আমরা পড়তেছি সাতাশি নম্বর আয়াতের পরবর্তী থেকে তো আল্লাহ সুপাখানাও তাহলে আমাদেরকে এই পর্বের মাধ্যমে যে পর্ব সেগুলো বোঝাতে অফি দান করুক আল্লাহ বিসমিল্লাহ ও আ লামা পেশ লু ওয়া ক লু ওয়া ক লু কু কপেশ কু লু উলু বু আলিফ জবর না এগালিফ পেশের বামে ওয়াশাকিন্যাগালিফ টানতে হয় ওয়া ক লু উলু বু না গল নাম পেশ গুল ফা দুই পিস ফোন আছে ফাই দুই পিস আদি হবে না এখানে একটা দম ফেলার জায়গা আছে এই জন্য এখানে উচ্চারণ হবে গোল্ফ গোল্ফ ওয়া কলু কুলু গুলফ গোল্ফ ওয়লু গোল্ফ গোল্ফ এভাবে দম ছেড়ে দেব এরপরে বা জবর বা বাইরে জবরটা এস লামে না হয় তাস লামে

বিম ফৰ্ ফল জবৰ লাম ফল ফা ইপেছ ইয়ি জিৰিয়ি নুনু আপেশ নো নু মিলবে নুনের সাথে নুন নুনের জবরটা আধে হবে না প্রথম প্রথমে সাথে নু আর এটা চার ভাগের অংশ হবে নুন জবরটা বাদ দিয়ে জবরে যে একটা সাকি হবে ফিলামুন ওকলু কলুব না গুলফ بل لعنهم الله بكفرهم فقليلا لما فقليلا لما يؤمنون فقليلا لما يؤمنون ولم يمجبر لَمْ মিম আলিফ যবর মা ওয়ালাম্মা ওয়ালাম্মা জা 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 হামিম পেশ হোম ওয়ালাম্মা জা আহুম কি তাখর যবর তা কি তা বাই দুই পেশ দু পেশের পরে মিমির ওপর আসছি একটা পেশ হবে না বা মিম পেশ বুম কিতা মিম নঞ্জের মিন মিন কিতাবুম মিন আইন নুনজির আইং দাল লাম জের দিল লাম খারা যাবলা ইং দিল্লা হাজের হি মিন ইং দিল্লাহি মিন ইং লাহি আহমাবুমি পরের পৃষ্ঠা পৃষ্ঠা হল মিম পেস মু সদ ডাল জবর সদ সদ ডাল জবর সদ ডাল জের দি কফে দুই পেছ কফ লাম্প কুল মু দি কুল লি মা সদ্দি কুলি মা মা আহম মা আহোম আহোম মুসদ্দি কল্লি মা আহম এটা দম ফেলার জায়গা নয় লাওয়াক ফে আলিহি দম ফেলানো যাবে না এই জন্য এই জায়গাগুলো দমটা ধরে যাব আমরা মুসদ্দি কল্লি মা আহম ওয়াকানু মিং কবলু মিং কবলু وَكَانُوا من قَبْلُ يَسْتَفْتِحُونَ تافه تافه يستفتحون يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا كفروا كفروا يَسْتَفْ تافه يستف يستف, يستف. تبر. تي. এটা হু এটা না ইয়াস তাফতি হু না আলাদু ফা লামিম জবর লাম ফলাম যা আ হা মিম হোম এ হায়ের পেশটা এ তাজিদ্বারা মিমে যাবে হোম ফলামজা আহোম আ রা ফাপিশ ফু আর ফু আর ফু তারপরে কাফারু কাফারু বি এই হায়ের যেটা আর দি সেকেন্ড হিসাবে বি এমন হবে কাফারু فلما جاءهم ما عرفوا كفروا به فلع لم ننجبر لم أَنْجَبَرْ لعنا فلعنة الله فلعنة الله على ال على ال على ال كافرين كافرين فلعنه الله على الكافرين كيف بمرادبو كافرين فلما جاءهم ما عرفوا এটা একটা কাুবিহি কাফিরি আলাল তো আজকে পর্যন্তই আমরা পড়লাম এইটটি নাইন আয়া পর্যন্ত সৌরতুল বা করা আল্লাহ সুবাহানা পরবর্তী পর্বে পরের পরা বোঝার পড়ার তাওফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله